আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনের অসংখ্য স্থানে বলেছেন যে তিনি আদৌ অঙ্গীকার ভঙ্গ করেন না, যা অঙ্গীকার করেন তা অবশ্যই বাস্তবায়ন করেন। কিন্তু তিনি কি অঙ্গীকার ব্যক্ত করেছেন মানব মণ্ডলীকে, আজ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই তা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে যে অঙ্গীকার ঘোষণা করেছেন তা হল, এক, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। উম্মতে মুহাম্মদের বিশেষ সম্মানের কারণে দোয়া করার আদেশ করা হয়েছে এবং তা কবুল করার ওয়াদা করা হয়েছে। যারা দোয়া করে না তাদের জন্য শাস্তির বাণী উচ্চারণ করা হয়েছে। কাব আহবার থেকে বর্ণিত আছে, আগের যুগে শুধু নবী রাসূলদেরই বলা হতো দোয়া করুন আমি কবুল করব। কিন্তু এ উম্মতের বেলায় এ আদেশ ব্যাপক করে দেয়া হয়েছে। এটি উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। দুই, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণে রাখব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো ও কৃতজ্ঞ হয় না। এ আয়াতের অর্থ হল, তোমরা যদি আমাকে আমার হুকুমের আনুগত্যের মাধ্যমে স্মরণ করো তাহলে আমিও তোমাদের সওয়াব ও মাগফিরাত দানের মাধ্যমে স্মরণ করব। তিন, আল্লাহ তাআলার আরেকটি অঙ্গীকার হল স্মরণ করো। তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি তোমরা নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব। এ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি আমার নিয়ামত আমার অবাধ্যতায় ও অবৈধ কাজে ব্যয় না করো এবং নিজেদের ক্রিয়াকর্মকে আমার অনুগামী করার চেষ্টা করো তাহলে আমি এসব নিয়ামত আরও বাড়িয়ে দেব। এ বাড়ানো নিয়ামতের পরিমাণেও হতে পারে এবং স্থায়িত্বেও হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশের তাওফিক প্রাপ্ত হয় সে নিয়ামতের বরকত প্রাপ্ত হয়। চার, আল্লাহ তাআলার আরেকটি অঙ্গীকার হল আল্লাহ এমন নন যে তারা ক্ষমা চাইবে অথচ আল্লাহ তাদের শাস্তি দেবেন। এ আয়াতে আল্লাহর শাস্তি আসার পথে একটি অন্তরায়ের কথা বলা হয়েছে, তা হল ক্ষমা প্রার্থনাকারী একদল লোকের উপস্থিতি। আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন যে যদি কোনো এলাকায় মুত্তাকি পরহেজগার ও ক্ষমা প্রার্থনাকারী একদল লোক থাকেন আল্লাহ তাআলা সেখানে শাস্তি দেবেন না। পৃথিবীর সব ধরনের মহামারী ও বিপদাপদ থেকে অবশ্যই আল্লাহ তাআলা তা রক্ষা করবেন যদি তার কাছে নিজের ভুলের জন্য তওবা করে ক্ষমা চাওয়া হয়।